বিবাহ কবুল না হওয়ার প্রথম কারণ মেয়ে দেখা। আমার মুসলমান ভাইরা, আমাদের সমাজে দেখবেন আমরা যখন বিবাহ করি, আমি যুবক বিবাহ করতে যাচ্ছি, বিবাহ করার আগে যে মেয়েকে আমি বিবাহ করব ওই মেয়েকে আমার বাবাও দেখতে পারবে না, ইসলাম এটা সমর্থন করে না। কারণ বিবাহর আগে আমি যে মেয়েকে বিবাহ করতে পারবো ওই মেয়েকে আমার বাপও কিন্তু বিবাহ করতে পারবে, জোরে বলেন ঠিক কিনা, বিবাহ হয় নাই। এজন্য আমার বাবার জন্য ওই মেয়ে দেখা জায়েজ নাই। কিন্তু আমরা কি করি জানেন, আমার বাংলাদেশের কথা বলি, আমরা যখন বিবাহ করতে যাই ভাই, তখন আমি আমার বন্ধুক বলছি, আমার খালুক বলছি, চাচাক বলছি, মামাক বলছি, ফুপাক বলছি, তার ভাইক বলছি, তার চাচাক বলছি, 14 গোষ্ঠী নিয়ে মেয়ের কাছে যাই, যা মেয়ের সুন্দর করে সাজায় গুজায় সামনে বসাই। বসানোর পরে বলে, মা তুমি কি গান জানো? আগে মানুষরা বলতো সুরা ফাতিহা দোয়া কালমা জানো মা, আর এখন কয় গান জানো, তুমি কি নাচতে পারো মা? তোমার চুললে একটু দেখি, চুল বের করে দেখবার চাই, এই চুল স্বামী ছাড়া অন্য মানুষকে দেখানো কে জায়েজ আছে? আ চুল বের করে দেখতে পার, বাটাম ফাটাইয়া দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? যারা কথা বলতেছেন না তাদের কি সমস্যা আছে নাকি? তৌবা করেন ভাই, আজকেই তৌবা করেন, সব ইবাদত কিন্তু বরবাদ হয়ে যাবে। বৌরে পর্দায় রাখার ব্যবস্থা করেন। এখন আবার কিছু কিছু এলাকায় এরকম ওয়াজও শুনছেন কিনা জানি না, কিছু কিছু এলাকায় এরকম রীতি নেওয়াজ আছে, তারা আবার মেয়ের কাছে যায়, ছেলের বন্ধু মামা দাদা আবার গাল, তারপরে মাথায় এগুলো টিপে টিপে দেখে। চিন্তা করা যায় কোন দেশে আমরা বাস করি, তো এই বিবাহ কি আল্লাহর দরবারে কবুল হবে? সম্মানিত মুসলমান ভাইরা, গেল মেয়ে দেখা, এরপরে মেয়ে দেখার পরে আমাদের যখন বিবাহ হয়, বিবাহে বর্তমান সমাজে দুইটা জিনিস একেবারে হেভি করে চালু আছে, একটা হলো বক্স আর একটা গায়ে হলুদ, আছে না নাই? এই বক্স বাজায় বাজায় গোলাম রব্বানি ওয়াজ করে শুনেননি? যখন বিয়ে হয় মসজিদে নামাজ পড়া যায় না, তারা বক্স বাজায় মাটি কাঁপিয়া ফেলে দেয়, জোরে বলেন ঠিক কিনা? হাই সর্বনাশ করছে। চিন্তা করেন, যায়া যে কিছু বলবে, কিছু বললে উল্টা তারাই পাঠলাই, তোমরা তো লিত্তি নামাজ পড়েন প্রতিদিন, আর আমরা কি নামাজ বিয়া প্রতিদিন করছি, একদিন তো বক্স বাজাচ্ছি, ওদের গরমে থাকা যায় না, জোরে বলেন ঠিক কিনা? এই বক্স বাজানো এলাকা থেকে তুলে দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? বক্স যদি বাজাইতে হয় আপনি ওয়াজ বাজান, ওয়াজ মাহফিলের আয়োজন করেন, বিয়ের দিনে বিয়ে করেন ওয়াজের আয়োজন করেন, বিয়ের বরকত হবে। বক্স বাজাই আর কি, নাচ গান, হাই হাই কি অবস্থা এই বাংলাদেশে, এইসব এইসব সব কিছু আমাদেরকে বাদ দেওয়া লাগবে। এরপর আর একটা সংস্কৃতি আমাদের সমাজে চালু হয়ে গেছে, এটা হচ্ছে গায়ে হলুদ, আছে না নাই? গায়ে হলুদ আছে না নাই? এই গায়ে হলুদ কোরআন হাদিসে কোথাও গায়ে হলুদের কোনো অনুষ্ঠানের কথা নাই, এইটা সম্পূর্ণ একেবারে হিন্দুদের থেকে আসছে, ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে, আর ওই দেশ থেকে যেটাই আসে বাংলাদেশে, ওই যে জামা কাপড় আসতো কিছুদিন আগে পাখি জামা, এরপর কিরণমালা জামা কি কি বলে, এই সব বাংলাদেশে যেমন আসে ঠিক তেমনই এই ভারত থেকে গায়ে হলুদ বাংলাদেশে আমদানি হয়। শ্রেণীর মুসলমান এই গায়ে হলুদটাকে বিবাহের একটা অংশ বানায় আনিছে। গায়ে হলুদ এমনি করলে আমি কিছু বলতাম না, আপনি এমনি বরকে গোসল করানোর সময় গায়ে হলুদ দিচ্ছেন, মেয়েকে দিচ্ছেন, আমি কিছু বলতাম না, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু গায়ে হলুদে কী করে জানেন, ওই মেয়ের সুন্দর করে বসে থাকে, মেয়ের দেবর আসে, মেয়ের খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই আসার পরে ওই মেয়ে বসে আসে, সুন্দর করে গোসল করে, গায়ে পানি ঢালে, আর এরকম করে ওরা হলুদ নিয়ে আসে, এরকম করে টিপে টিপে গালে হলুদ দিয়ে দেয়। তাহলে বিয়ের আগে আপনার বউ অন্য ওই দেবর এক দিয়ে স্পর্শ করাচ্ছেন, ওই বউয়ের সন্তান হলে ওটা কোনোদিন কথা শুনবে, কথা বলেন? এরপর যুবক, ওই যুবক গোসল করার জন্য বসছে, গায়ে হলুদ দিচ্ছে, ওর আবার ভাবি, ভাবি ভাবি মানে বোঝেন, হাই হাই রে, এই ভাবিরা আসে ওই যুবকরে বসে থাকে, যুবকের গা আবার গায়ে সুন্দর করে এরকম করে ডলে ডলে সাবান দিয়ে দিচ্ছে, হলুদ দিয়ে দিচ্ছে। এই কাজগুলো কি আদৌ করা ঠিক? আপনি এমনি গায়ে হলুদ করলে আমি কিছু বলতাম না, কিন্তু এই যে মেয়ে দিয়ে ছেলে, ছেলে দিয়ে মেয়ের গায়ে দিচ্ছেন, এগুলো কি ইসলাম সমর্থন করে? এসব যারা করছেন তারা পরিহার করেন, তাহলে আপনার বিয়ে আল্লাহর দরবার কবুল হবে, নতুবা আপনার বিয়ে আল্লাহর দরবার কবুল হবে। আমার মুসলমান ভাইরা, এরপরে আর একটা সমাজের ব্যাধি, এই ব্যাধিটা না বললেই নয়, এইটা হচ্ছে বরযাত্রী বিয়ে যখন করে তখন সুন্দর সুন্দর মেয়েগুলা সুন্দর সুন্দর পোশাক পরে, বোরখা টোরকা কিছু লাগে না, হলুদ পোশাক পরে, এরপরে ইয়া পরে। আমাদের ওখানে দেখা যায় মাঝে মধ্যে গাড়ি, ওই অটো টটো এইসব গাড়ি ঘোড়া সুন্দর করে রিজার্ভ করে করার পরে ওই যা তুইটা নাচতে নাচতে চলে যাচ্ছে, হাই হাই রে কোন জামানায় আসলাম, সুন্দর করে সুন্দর সুন্দর শাড়ি টাড়ি পরা, এই শাড়িগুলো পরে বসে আছে, আর এই শাড়ি পরা যুবতীরা পাশে আবার যুবক ছেলেদেরকে ওর কোনো আত্মীয় হয় না। আচ্ছা বলেন তো, আমার মেয়ে, আমার বোন, আমার কোনো আত্মীয় স্বজন একটা মেয়েকে আমি না যে অন্য পুরুষের সঙ্গে যদি পাঠাইয়া দিই, ওই পুরুষের সঙ্গে গেলে একই গাড়িতে বসে আছে, ওই পুরুষের সঙ্গে তার গায়ে গা লাগবে কিনা? গায়ে লাগার পরে মহব্বত সৃষ্টি হবে, হওয়ার পরে প্রেম ভালোবাসা, তারপর জেনেভা বিচার শুরু হয়ে যাবে, এর থেকেই তো শুরু হয়, জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি মনে করেন আপনি পুরুষ মানুষ, গেলেন যাওয়ার পরে অন্য মহিলার গায়ের সঙ্গে গা লাগালেন, তার সঙ্গে মহব্বত সৃষ্টি করলেন, এখন আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বউকে আপনি আবার পাঠিয়ে দিচ্ছেন অন্য পুরুষের সঙ্গে, তাদের গায়ের সঙ্গে গা লাগতেছে না, একেবারে আলু ভর্তা বানায় তারপর বাড়িতে পাঠিয়ে দিবে, জোরে বলেন ঠিক কিনা?
এই সমস্ত এখনই পরিহার করা দরকার। প্রিয় দিনী ভাইরা, আজকে আমরা কেন এইসবের মধ্যে যাব? আপনি গায়ে হলুদে আপনি বরযাত্রী যাবেন, আপনি আপনার মেয়েকে পাঠাচ্ছেন, আপনি তার সঙ্গে যান, আপনি আলাদা মোটরসাইকেল নিয়ে যান, আপনি গাড়ি নিয়ে যান, অথবা আপনার মেয়েকে নিয়ে যাওয়ার দরকার নেই, আপনি একা যান, কোনো সমস্যা আছে? সমস্যা না, আর প্রয়োজন হলে আপনি সাথে যান। আপনি অন্য মানুষদের সঙ্গেই এক গাড়ি মেয়ের মধ্যে তিন চারটা ছেলে দিয়ে আপনি গায়ে হলুদ পোশাক পরায় গাড়ির মধ্যে তুলে দেন, এটা কে শিখাইছে আপনারে? এ সমস্ত পরিহার করার দরকার আছে না নাই? আর সবচাইতে মারাত্মক ব্যাধি যেটা, সেটা হলো যৌতুক, আছে না নাই? যৌতুক আছে না নাই? কি খবর জানি না ভাই, আমার নওগাঁর কথা যদি বলি, আমার নওগাঁয় কি হয় জানেন? শ্বশুরের সাথে আগেই জামাইয়ের কন্ট্যাক্ট থাকে, বিয়ে করবো তোমার মেয়ে, বিয়ে করার পরে 10 লাখ অথবা 5 লাখ টাকা দিবেন, টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠাবেন। কোন জাত পাঠাবে? বিদেশ পাঠান লাগবেও, মানে বিয়ে করে শ্বশুরের টাকা নিয়ে কুয়েত, কাতার, মালয়েশিয়া, দুবাই, লিবিয়া, আফগানিস্তান, ইরাক, এরকম দেশে যাবে শ্বশুরের টাকা নিয়ে, বউ রেখা চলে যাবে বিয়ে করে। আচ্ছা, বউ বিয়ে করে রেখে গেলেন, রেখে যাওয়ার পরে ওই বউ বাড়িতে রেখে গেলে দেখবেন বিয়ে যারা করছে 10 বছর 15 বছর পর যদি বউ রেখে বিদেশ যায়, তাদের সমস্যা খুব একটা বেশি হয় না, কিন্তু যারা বিয়ে করে বউ রেখে বিদেশ চলে যায়, এদের 100 জনের মধ্যে 90 জন বউ অন্য বন্ধুর সঙ্গে পরকিয়া করে পালাইয়া চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বিয়ে করেই বউ রেখে চলে যাচ্ছেন, এটা আপনাকে শিখাচ্ছে? আর শ্বশুরের টাকা যৌতুক নিয়ে আপনি আপনি যাচ্ছেন বিদেশ, ওই বিদেশ যা শ্বশুরের টাকার ইনকাম করে সেই টাকা বউ খাওয়ায়, বইয়ের পেটের থেকে বাচ্চা বের করবে, এই বাচ্চা বৈধ হবে, জুতে দিয়ে বাড়াবে বড় খালি হোক। আমার মুসলমান ভাইরা, এসব পরিহার করার দরকার, জোরে বলেন আছে না নাই? আপনাদের কাছে অনুরোধ করে বলছি এইসব পরিহার করুন। আর আজকে আমাদের সমাজে অবশ্য কিছু কিছু বাপ মা আছে, এরা আবার জোর করে যৌতুক দেয়। যৌতুক বলতে বলে ইচ্ছাকৃত ভাবে যদি দেয় এটা নেওয়া যাবে, নেওয়া যাবে, জায়েজ আছে, তবে না নেওয়াই ভালো, আপনি চেষ্টা করবেন না নেওয়ার জন্য। অনেকে বলে শ্বশুর শাশুড়ি বলে বাবা তোমার জন্য ফ্রিজ দিচ্ছে, টিভি কিনে দিচ্ছে, মোটরসাইকেল দিচ্ছে, ইচ্ছাকৃত দেয় না, আসে না এরকম? ইচ্ছাকৃত হলে নেওয়া যাবে, তবে না নেওয়াই ভালো। যদি লিসেন, নেওয়ার পরে বউয়ের সাথে স্বামী আর স্ত্রী দুইজন কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, জোরে বলেন ঠিক কিনা? বিদ্যুতে হাত দিলে যেমন শর্ট করবে, স্বামী স্ত্রী একসাথে থাকলে ঝগড়া হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। ঝগড়া যখন হবে শ্বশুরের টাকা যদি লিসেন, তাহলে ঝগড়া হলে প্রথমেই বলবে তুই আমার বাপের টাকা লিয়ে আমার উপর গরম দেখাস, এই কথাই বলবে। এই জন্যে শ্বশুর শাশুড়ির কোনো টাকা লিবেন না, যদি নেন বাড়িতে আনার পরে টাইলস লাগায় সুন্দর করে টয়লেট তৈরি করবেন, পেশাবখানা পায়খানা তৈরি করবেন, পারবেন না? টয়লেট তৈরি করবেন। যদি বউয়ের সাথে ঝগড়া লাগে, বউ মনে করেন আপনার কিছু বলবে, এমন অবস্থায় আপনি কি করবেন? বউ কিছু কওয়ার আগে বলবে এই তুই থাম এক মিনিট আসেছি, আপনি পেশাবের পেশাবখানা ঢুকবেন, টয়লেটের মধ্যে ঢোকার পর আচ্ছা মতো পেশাব করবেন, করার পরে বাইরে আসবেন। যদি ওর বাপের টাকার কথা কয় তা বলবেন কে রে তুই কার, তোর বাপের টাকার গরম দেখাস, তোর বাপের টাকা আমি পেশাব করি রে। এই জন্যে যৌতুকের টাকা নেওয়া যাবে না।